আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ এন্টারপ্রেনিয়র সাবিনা ইয়াসমিন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব হাউ টু স্টে মোটিভেটেড অর পজিটিভ অলওয়েজ। আর আপনারা সবাই জানেন যে আমি আমার ভিডিওগুলো বাংলায় তৈরি করছি, যাতে আমার বাংলাদেশি ভাই ও বোনেরা এবং কি আমার যে পরিচিতরা আছে তারা উপকৃত হয় এবং তারা সবসময় মোটিভেটেড থাকুক। আর আপনারা যদি সবসময় মোটিভেটেড থাকতে চান তাহলে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একবার দেখা গেছে যে আমরা যদি মোটিভেটেড হই, কিন্তু এই মোটিভেশনটা কিন্তু আমরা সবসময় থাকতে পারি না। এটা কিন্তু আমার বা আপনার সবারই এই প্রবলেমটা। আমরা হয়তো আজকে মোটিভেটেড আছি কিন্তু কালকে নাই। তো একবার এক ব্যক্তি এক মোটিভেশনাল স্পিকারকে কোশ্চেন করলো যে স্যার, আপনি যে আমাদেরকে এখন মোটিভেটেড করতেছেন বা মোটিভেট করছেন, এই মোটিভেশনটা কি আমার কাল পরশু বা তার পরের দিন বা সারা জীবন আমার থাকবে কি না? তখন সে যে উত্তরটা দিল সেই উত্তরটা ছিল এরকম। সে তাকে কোশ্চেন করলো যে আপনি কি প্রত্যেকদিন গোসল করেন? তখন ওই লোকটি উত্তর দিল, হ্যাঁ অবশ্যই আমি প্রত্যেকদিন গোসল করি। তখন মোটিভেশনাল স্পিকারটি তাকে উত্তরটা দিল যে আপনি যদি প্রত্যেকদিন গোসল করেন তাহলে কি আজকে আপনি গোসল করে আর এক সপ্তাহ বা দুই দিন, তিন দিন, পাঁচ দিন বা এক মাস, দুই মাস বা সারা জীবন গোসল ছাড়া থাকতে পারবেন? তখন লোকটি বলল, না অবশ্যই পারবো না। তখন ওই মোটিভেশনাল স্পিকারটি বলল, আপনি যদি এইটা না পারেন তাহলে আপনি কিভাবে হোপ করেন যে আজকে আপনি মোটিভেশনাল স্পিকিং শুনছেন বা মোটিভেটেড হচ্ছেন, কালকেও সেম ওয়ে পরশু তরশু বা সারা জীবন এই একই মোটিভেশনাল স্পিচ শুনে আপনি মোটিভেটেড থাকবেন? অবশ্যই পারবেন না। তার জন্য আপনার দরকার প্রত্যেক দিন মোটিভেশনাল কথা শোনা বা মোটিভেশনাল ভিডিও শোনা বা মোটিভেটেড পার্সনদের, যাদের কাছ থেকে আপনি মোটিভেট পান ওইরকম পার্সনদের সাথে আপনার মেশা বা ওইরকম কিছু করা যা যে কাজগুলো আপনাকে অলওয়েজ মোটিভেটেড রাখে। তো তখন ওই লোকটি তার উত্তর পেয়ে গেল। তো এরকম আমাদের জীবনেও যখন আমরা ডিমোটিভেটেড হয়ে যাই বা আমরা যখন আমাদের মোটিভেশনটা কাজ না করে বা আমাদের প্রত্যেক দিনে উচিত ওইরকম লোকের সাথে থাকা, কথা বলা বা ওইরকম ভিডিও দেখা, যাতে করে আমরাও সবসময় মোটিভেটেড থাকতে পারি। এটা যে কোনো ফিল্ডেই, বিজনেস, চাকরি, যে কোনো ফিল্ডেই আমাদের এই পন্থাটা অবলম্বন করা উচিত। আর আমি যে আমার চ্যানেলটা তৈরি করেছি, এখানে আমি আপনাদের সাথে সবসময় মোটিভেশনাল প্লাস বিজনেস রিলেটেড বা কীভাবে নিজেকে সাকসেসফুল বানানো যায় যে আমরা কীভাবে গো গ্লোবালি যেতে পারি উইথ ইকোয়ালিটি, এইসব ভিডিও নিয়ে আমি আপনার সাথে ডিসকাস করছি। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে। আর যদি এরকম মোটিভেটেড ভিডিওগুলো আরও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটাতে ক্লিক করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন। আর নেক্সট ভিডিও দেখার আহ্বান রইল। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।